দলীয় কর্মীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানালেন খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল নেতা নইমুল হক। তিনি এদিন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি থাকা জখম তৃণমূল কর্মীদের দেখতে আসেন। সঙ্গে ছিলেন কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দীপ বর। উল্লেখ্য, 24 জানুয়ারি রাতে খানাকুলের কিশোরপুরে ওই তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন সনাতন পরে ও তাঁর দাদা গণেশ পরে। তাদেরকে বাঁচাতে আক্রান্ত হন সনাতনবাবুর স্ত্রী, মেয়ে ও ভাইপো। এছাড়াও দুষ্কৃতীরা মারধর করে আর এক কর্মী হারাধন চক্রবর্তীকে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। যদিও বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছিল। রাত্রে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রোগ্রাম ছিল 25 তারিখ, তার জন্য আমাদের দলীয় কার্যালয়ে মিটিং চলছিল। অতর্কিত আমাদের মিটিং চলাকালীন মিটিংটাকে বানচাল করার জন্য বাড়ি ফেরার পথে ছেলেদেরকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি, লিখিতভাবে জানিয়েছি। প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে, প্রশাসনের উপরে ভরসা রাখি। দেখা যাক প্রশাসন কী করে, নাহলে আগামী দিনে আমরা চরম পথে সিদ্ধান্ত নেব। আজকে 30 তারিখ রাত্রে নিজে এসে ভর্তি করে দিয়ে গেছিলাম, কালকেও এসেছিলাম, আজও আবার এসেছি। যাতে এদের বেটার ট্রিটমেন্টের জন্য কলকাতা ট্রান্সফার করছে ডাক্তারবাবুরা, তাই আমরা এদেরকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।